তো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, চ্যানেলের দ্বিতীয় পর্বতে আপনাদের অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবারও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্মের ভিডিও করছিলাম এর আগে, যা ফার্মের দ্বিতীয় পর্ব। তো ভিডিওটা আগের ভিডিওটা ইন্ট্রো ভিডিও ছিল, এবার আমি মূল ভিডিওটা এবার আপনাদেরকে দিব। তো মূল ভিডিওতে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে প্রাকৃতিক যে জৈব সার, জৈব কম্পোস্ট, সেটা কিভাবে করা হয় আর কি। তো আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো। যে এটা হচ্ছে ধুঞ্জা বলা হয় এটাকে, এটা 1 থেকে 1.5 হাত পর্যন্ত হওয়া অবধি এটা থাকবে জমিতে। তারপর এটাকে মাড়াই করে দেওয়া হবে, অর্থাৎ মই দেওয়া হবে। মই দিয়ে এটাকে জমির সাথে পচিয়ে ফেলা হবে, এবং পচিয়ে ফেলে এটাকে উৎকৃষ্ট একটা জৈব সার তৈরি করা হয়। তো জায়গাটা অনেক বড়, অনেক দূর প্রসারিত। বন্ধুরা, অনেকটা বলা হয়ে থাকে যে গোবর সারের বিকল্প হিসাবে অনেকেই ধুঞ্জা চাষ করে। জমিতে ফসল ওঠার পর যে জমিটা পরিত্যক্ত থাকে ওই জমিতে এই ধুঞ্জা লাগাতে হয়। এই ধুঞ্জা লাগালে জমিতে যে উর্বরতা শক্তি আছে সেটা অনেকগুণ বৃদ্ধি পায়। তো প্রাকৃতিক একটা উপায় এটা। তো বন্ধুরা, আপনারা জমিতে এভাবেই উর্বরতা শক্তি বাড়াতে পারেন, জমির উর্বরতা শক্তিকে দ্বিগুণ করে নিতে পারেন এই ধুঞ্জা চাষের মাধ্যমে। তো বিভিন্ন দোকানে অথবা বিভিন্ন বীজের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আপনারা এই ধুঞ্জার বীজ পেয়ে থাকবেন, তো আপনার জমিতে লাগাতে পারেন, এটা ভালো ফল দেয়। তো বন্ধুরা, আজকে ভিডিও বেশি বড় করছি না, দেখা হচ্ছে নতুন কোনো পর্বতে। তো সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আধুনিক কৃষির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।